এত কাছে কোথাও মধুর জায়গায় আমি যাইনি, যা কিনা আসলে দেখে না আমি হাত দিতে পেরেছি। এটা কিন্তু আসলে আমাদের একটা সাফল্য, আর পুরো গুণটাই হচ্ছে নোয়াবালিশার। যে মৌচাকটা, মধুর জাকটা, এই উরুষ আসলে শুনতেছি যে উরুষ আসলে এইটা আমার দয়ালের গুণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নোয়াবালিশার মাজারে এসেছি। এখানে একটি সচরাচর আমি গুণটি দেখি, প্রতি বছর এই মৌচাকগুলি উরুষের সময় বাদে, আমি এখানে খোঁজ নিয়ে জেনেছি তাই হচ্ছে। তো আবার তারা উরুষ উপলক্ষে, আজকে উরুষ শুরু হবে, উরুষ উপলক্ষে তারা ইতিমধ্যে জমে সম্পন্ন হয়েছে। দেখুন আসলে নোয়াবালিশার হয়তো বিশেষ কোনো গুণ আছে যার কারণে মৌচাকগুলি এভাবে জমতে থাকে। দেখুন এত কাছে কোথাও মধুর জাকে আমি যাইনি, যা কিনা আসলে দেখে না আমি, যাকে হাত দিতে পেরেছি। এটা কিন্তু আসলে আমাদের একটা সাফল্য, আর পুরো গুণটাই হচ্ছে নোয়াবালিশার। কারণ এটা একেবারেই আমার কাছ থেকে আগে থেকেই ভিন্ন লেগেছে এবং ভালো লেগেছে। প্রতি বছর আসলে আমি মৌচাকটি আগে পরিদর্শন করি, পরে সব দেখতে থাকি। তো প্রিয় দর্শক, আসলে এইভাবে আমরা যে কেউ চেষ্টা করলে আমার মনে হয় না বাড়ির আঙ্গিনা বা কোথাও এইভাবে লালন পালন করতে, এত কাছে দাঁড়ানোটা। ও দেখুন একটি আপনার কি হয় নোয়াবালিশা? আপনার গুরু কত বছর ধরে আপনি এখানে তার কাছে আসছেন? আমি 23 বছর ধরে এখানে, আমি 3 বছর থেকে এসে উনুন লাগা দেশে দেশে উনি দাউদগঞ্জ থাকতে, ও উদমপুর থাকতে, গ্রাম থাকতে, মরাহালি থাকতে, এখন 3 বছর বাদে এই বাড়ি ঘর বাড়ি দেয়া উপসিস্টেম নিয়ে বসে উনি মধুর জাকটা, এই উরুষ আসলে শুনতেছি যে উরুষ আসলে আমার দয়ালের গুণ। এটা আপনি কত সাল থেকে দেখতেছেন? সাইরের বন্যার বছর লাগাতে আক্রমণ কোন ক্ষতি করে না, আল্লাহর রহমতে করে না। কেউ যদি দুষ্টামি করে, পুরো দুষ্টামি করে বা সালাম কিনা দেব অমান্য করে, সে তার কিছু ক্ষতি করে। আর যে তারা নবের সাথে সালাম কি দিয়া বা নবের নবসারে মান্যা বা মধুশাক মান্যায় ওদের হেতার দল লোক এগুলো ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, আসলে মধুর চাকের উপরে তারা বিশেষ ব্যক্তিজন, নোয়াবালিশার পুরনো ভক্ত তারা। উনিও প্রথম ভক্ত, হ্যাঁ তিনি হচ্ছেন নোয়াবালিশার প্রথম ভক্ত। তারপর তিনি এসেছেন, তারা পুরনো লোক, তাদের কাছ থেকে আসলে আমরা জেনেছি মধুর চাক বিষয়ে, আসলে মধুর চাকটি এখানে কিভাবে এসেছে। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই কন্টেন্টটি ভালো লাগবে আপনাদের কাছে।
মৌচাকের ভালোবাসা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।